যুবক সবাই কেমন আছেন? আমরা জানি প্রযুক্তির উৎকর্ষতার অন্যতম হচ্ছে ইমেইল। আমাদের ব্যক্তি জীবনকে যা অনেক সহজ করে তুলেছে। আমাদের ব্যক্তিগত প্রয়োজনেই হোক আর অফিসিয়াল প্রয়োজনেই হোক, আমরা কোনো তথ্য এক জায়গা হতে অন্য জায়গায় এক ক্লিকেই প্রেরণ করতে ইমেইলের ব্যাপক ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেই হয়তো ইমেইলের ব্যবহার জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের পিসিতে থাকা ইমেইলটি চালু করব। ভিউয়ার্স, ইমেইলটি চালু হচ্ছে। দেখুন, আমাদের ইমেইলের যে পেজটি সেটি ওপেন হয়েছে। এখানে দেখুন ইনবক্স দেখা যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে যে মেসেজগুলি আসবে সেই মেসেজগুলি আমরা এই ইনবক্স অপশনে দেখতে পাবো। এগুলো ইনবক্সে জমা আছে। এখানে আবার কিছু সেকশন আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন প্রমোশন, সোশ্যাল আপডেট, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন সাইট ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, রকমারি ডট কম, বিক্রয় ডট কম ইত্যাদি। আমরা যে বিভিন্ন কমার্স সাইটগুলো ব্যবহার করে থাকি সেগুলো থেকে কোনো ধরনের নোটিফিকেশন আসলে তা এখানে জমা হয়ে থাকে। অনুরূপভাবে এখানে দেখা যাচ্ছে সোশ্যাল, অর্থাৎ আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, সেগুলো থেকে যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে তাহলে সেগুলো এখানে এসে জমা থাকে, আমরা ওপেন করে দেখতে পারি। অনুরূপভাবে মেইলের আপডেট সংক্রান্ত যদি কোনো ধরনের মেসেজ, নোটিফিকেশন আসে সেগুলো আমরা এই সেকশনে দেখতে পাবো। তো এই গেল ইনবক্সের ব্যবহার। এখানেও কিছু কিছু সেকশন আলাদা করে দেওয়া আছে, যেমন ইম্পর্টেন্ট, সেন্ড, ড্রাফটস। এখানে বাম পাশে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, এখানে আমাদের ইম্পর্টেন্ট মেসেজগুলি এখানে এসে থাকে। সেন্ড অপশন, সেন্ড অপশন হচ্ছে আমরা যে মেসেজগুলি অন্য জায়গায় প্রেরণ করি সেই সেন্ড মেসেজগুলি এখানে দেখা যায় এই অপশনে। আমরা নিচে ড্রাফটস দেখতে পাচ্ছি, আমরা যখন কোনো মেসেজ পাঠাতে ইচ্ছা করি সেই মেসেজ যদি আমরা না পাঠিয়ে দিই আমরা এখানে সেভ করে রাখি সেটি হবে ড্রাফটস। অর্থাৎ আমরা মেসেজ প্রেরণের পূর্বে অনেকেই খসড়া করে থাকি। ক্যাটাগরিজ আমি আগেই দেখিয়ে দিয়েছি, সোশ্যাল আপডেট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, স্প্যাম। আমরা অনেক সময় মেসেজ খুঁজে পাই না, ইনবক্সে গিয়ে দেখি ইনবক্সেও নেই, ইম্পর্টেন্ট অপশনেও নেই। সেক্ষেত্রে আমরা যখন চেক করি স্প্যামে আছে কি না, দেখতে পাই স্প্যামে আছে। তো স্প্যামে কেন? কেউ যখন কোনো মেসেজ প্রেরণ করে আর তা যদি গুগল কর্তৃপক্ষের নিকট বোধগম্য না হয়, অর্থাৎ মেসেজটি যদি তাদের নিকট ইলিগ্যাল মনে হয়, সেক্ষেত্রে তারা ইনবক্সে প্রেরণ না করে স্প্যাম বক্সে প্রেরণ করে থাকে। নিচে বিন অপশন দেখতে পাচ্ছি, বিন অপশনের কাজ হচ্ছে যখন কোনো মেসেজ আমরা ডিলিট করে দেই সেই ডিলিট করা মেসেজকে পুনরায় আমরা ফিরে পেতে এই বিন অপশনটি, অর্থাৎ এই বিন অপশনে গিয়ে আমরা সেই ডিলিট করা মেসেজগুলো আমরা খুঁজে পাই। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, মেইল কীভাবে প্রেরণ করে, তো সেজন্য আমাদেরকে প্রথমে এই উপরে একটি কম্পোজ অপশন দেখা যাচ্ছে, কম্পোজ। এই কম্পোজ অপশনটি আমরা ক্লিক করব। দেখুন, এখানে একটি পপ আপ উইন্ডো চালু হয়েছে, নিউ মেসেজ। এখানে টু দেওয়া আছে, টু অর্থাৎ আমরা যার অ্যাড্রেসে আমরা মেসেজটি প্রেরণ করব তার ইমেইল অ্যাড্রেসটি আমরা এখানে বসাবো। তারপর এখানে সাবজেক্ট, আমরা যে মেসেজটি প্রেরণ করতে চাচ্ছি সেই মেসেজটি
সাধারণত কি ধরনের মেসেজ, সেটা অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ইনভাইটেশন হতে পারে, যে সাবজেক্টের মেসেজটি সেই সাবজেক্টটি আমরা এখানে সেই সাবজেক্টের নামটাই আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমরা যে লেটারটি আমরা পাঠাতে যাচ্ছি বা ইমেজ হতে পারে সেটা, আমরা যেটাই আমরা পাঠাতে চাব সেটা আমরা এখান থেকে অ্যাটাচ ফাইলে যাব। এখানে আমরা ক্লিক করলে অটোমেটিক এই যে এখানে আমাদের ডেস্কটপ থেকে বা পিসির বিভিন্ন ড্রাইভে সংরক্ষিত থাকলে সেখান থেকে আমরা সিলেক্ট করে তা ওপেন করতে পারি। যেমন ধরুন আমি একটা ডকুমেন্ট সেখান থেকে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন ধরুন ওপেনে দিলাম, দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু পেজটি লোডিং হচ্ছে। যেমন আমরা এখানে যার অ্যাড্রেস, ধরুন আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, এখানে একটি অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, তারপর এখানে একটি নাম আমরা দিলাম, ধরুন ইমেজ একটি নাম আমরা দিলাম। এখানে নিচে আমরা ডিসক্রিপশন দিব, প্লিজ সি দ্য ইমেজ, আমরা যা ইচ্ছা তা লিখতে পারি এখানে ডিসক্রিপশনে। এখন আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে আমাদের মেসেজটি চলে যাবে, এক ক্লিকেই মেসেজটি চলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। একটুও হইলেও যাদের আইডিয়া নেই তারা আইডিয়া পেয়েছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।